আজ শুক্রবার, 14ই জ্যৈষ্ঠ 1428, 28 মে 2021, 15ই শাওয়াল 1442। ১৭৫৭ সালের এই দিনে ব্রিটিশ কর্তৃক মির্জাফরকে বাংলার নবাব ঘোষণা করা হয়। ১৮০৪ সালের এই দিনে নেপোলিয়ন বেনপোর্ট নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন। ১৮৭১ সালের এই দিনে প্যারি কমিউনের পতন ঘটে। ১৯১৮ সালের এই দিনে আজারবাইন ও আর্মেনিয়া স্বাধীনতা ঘোষণা করে। ১৯১৯ সালের এই দিনে ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম মহাযুদ্ধ সমাপ্ত হয়। ১৯৩৭ সালের এই দিনে প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট একটি সুইচ টিপে ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ উদ্বোধন করেন। ১৯৪০ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির কাছে বেলজিয়াম আত্মসমর্পণ করে। ১৯৫২ সালের এই দিনে গ্রিসের নারীদের ভোটাধিকার অর্জিত হয়। ১৯৬৪ সালের এই দিনে নয়াদিল্লিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেস নেতা পণ্ডিত জওহরলাল নেহরুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।